তো সবার আশা করি সবাই ভালো আছে। বেসিক্যালি আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে। এটা হচ্ছে বেসিক্যালি আমরা তো টিকিট করি, টিকিট করার পর আমরা আসলে একটু কনফিউজে থাকি যে কি আমাদের টিকিটটা কনফার্ম আছে কিনা। সো এই প্রবলেমটা একদম সর্ট আউট করে ফেলবো আজকে। ফার্স্ট অফ অল গুগলে যাব। আমরা যেহেতু বাংলাদেশের একটা বিমান, বাংলাদেশ বিমান টিকিটের স্কেজুয়াল এটা ঠিক আছে কিনা চেক করব। সো এটার জন্য আমাকে লিখতে হবে বিমান বাংলাদেশ। ওকে, এই যে ফার্স্ট যে লিঙ্কটা দেখা যাচ্ছে এখানে বিমান বাংলাদেশ, জাস্ট ওয়ান ক্লিক। ওকে, এখানে একটা অ্যাড আসতেছে। ওকে, এখানে অনেকগুলা ইয়ে দেখা যাচ্ছে, বাট আমি চেক করব হচ্ছে চেক ইউর ট্রিপ। দ্যাট মিন্স হচ্ছে আমার যে ট্রিপটা আমি বুক করছি ওই ট্রিপটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কনফার্মেশন কোড পিএনআর লাস্ট নেম চার্স। ওকে, পিএনআর বলতে এখানে আসলে কী বোঝায়? পিএনআর হচ্ছে এটা আমি যেটা আসলে একটা 26 দ্যাট মিন্স হচ্ছে 26 তারিখের একটা টিকিট আমি চেক করব, এটার বুকিং রেফারেন্স পিএনআর। ওকে, আমি যেহেতু আগে চেক করছি আসলে নাম্বারটা এখানে দেখাচ্ছে বুকিং রেফারেন্স, এখানে 6 ডিজিটের একটা ইয়ে দেখাচ্ছে। আপনারটা হয়তো বা ডিফারেন্ট হতে পারে, বাট বুকিং রেফারেন্স যেটা আছে ওই নাম্বারটা এখানে আমরা পোস্ট করব। ওকে, দেন হচ্ছে নাম, নাম হচ্ছে কোনটা, এখানে দুটা নাম থাকে। হ্যাঁ, প্যাসেঞ্জার নেমের ওখানে যে ফার্স্ট যে নামটা থাকে ওই নামটা আমরা এখানে চেক করব। ওকে, মোহাম্মদ। ঠিক আছে, আমরা কি করলাম, রেফারেন্স নাম্বারটা দিলাম, বুকিং রেফারেন্স। ঠিক আছে, দেন আমরা কি করলাম, লাস্ট নেম মোহাম্মদ এটা দিলাম। ঠিক আছে, দেন চার্জ করলাম। ওকে, আমাদের কনফার্মেশন কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমার যে ফ্লাইটটা ছিল ওইটা কনফার্ম আছে 26 তারিখ। আমার টিকিটের সাথে আমি একটু মিলাই নি। ওকে, ওকে, ঠিক আছে। ডিসেম্বর, ওকে, এটা হচ্ছে আসছিল যখন, এটা হচ্ছে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আর একটু কনফার্ম হই নি। এটা এই যে দেখাচ্ছে এখানে এরশাদ মোহাম্মদ, ডিটেলস আমরা যখন ক্লিক করলাম। ওকে, ওকে, সিট দেখতে পারি এখানে। বেসিক্যালি আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো আসলে জিনিসটা, এটা কাইন্ড অফ ইজি, বাট তোমাকে জানতে হবে প্রসিডিউরটা, কোথায় তুমি চেক করবা, কোথায় পিএনআরটা তুমি পাবা এবং কোথায় তুমি নামটা পাবা। সো দ্যাটস কাইন্ড অফ ইজি, সো আসলে তোমাদের খুবই কাজে লাগবে সবার যারা আসলে এটা ফাইন্ড আউট করার ট্রাই করো। দেন অলসো যদি তোমাদের আর কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি ট্রাই করবো তোমাদের প্রবলেমগুলোকে সলভ আউট করার জন্য। ওকে, টিল দেন ভালো থাকবে সবাই, টাটা।